নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মশতবর্ষী পালন করলো গোটা দেশ। তার সাথে সাথে বিধাননগর পৌর নির্মাণের 2 নম্বর ওয়ার্ডে তিনি কংগ্রেসের উদ্যোগে পতাকা তোলা নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান মিষ্টিমুখ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রহিমা বিবি মুন্ডু, যিনি বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তিনি বক্তব্য রাখলেন, দেশাত্মবোধক গানও গাইলেন, তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে বক্তব্য রাখলেন। বিভিন্ন রকম প্রচারে আপনি মানে কার্যকরে ব্যস্ত আছেন এবং আজকে দলীয় একদম এর অফিসের বাইরে গান গাইলেন, জাতীয় সঙ্গীত এবং বিভিন্ন রকম পতাকা উত্তোলন করেন, কি বলবেন দিদি? দেখুন, আজ 23শে জানুয়ারি, এই দিনটা আছে গুরুত্বপূর্ণ দিন। জানি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ঠাকুর থেকে বাদ দিলেন কেন জানি না, এটা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বাংলার যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের একটা বলা যায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই আমাদের দলীয় নেতৃত্বে তিনি বলেছেন সরকারি ওয়ার্ড অফিসে প্রত্যেকটা জায়গায় যেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে মাল্যদান করে আমাদের সরকারি যে নিয়ম সে পালন করতে বলেছেন। এই নির্দেশনায় আমরা সকলে মিলে আজকে পালন করছি, শুধু তাই নয় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন। আর বৃষ্টি মানে শুভ বৃষ্টিতে এই সকালবেলায় নেতাজি সুভাষচন্দ্র মাল্যদান করলাম, আমরা জাতীয় সঙ্গীত করে আজকের আমরা তাকে সম্মান জানালাম। তার ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, সেখানে দিল্লির মতন জায়গা বাদ দেওয়া হলো, এটা আমাদের কাছে লজ্জা, বাংলার লজ্জা। একটা তিনি ভারতবর্ষের যে স্বাধীনতার পরে যার অবদান আছে বলা যায় যে একটা তার অবদানের মানে তুলনা করা যায় না, সেই ক্ষেত্রে তারকে বাদ দেওয়া হয়েছে এটা কখনো মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ কালচার যে নেতাজি সুভাষচন্দ্র যাকে বাংলার স্বাধীনতার পরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা পালন করা হচ্ছে। এখন দেখুন, এটা তো অবশ্যই আমরা ভাবতে পারছি না যে এরকম একটা জ্ঞানী ব্যক্তি যাকে বাদ দেওয়া হলো এটা কোনো ভাবা যায় না। বাংলায় বঞ্চিত তো সবসময় করার চেষ্টা করেন, এটাও আমাদেরকে একটা আবার বুঝিয়ে দেওয়া হলো।